হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব আপনারা হয়তো অনেকেই চেনেন এই গাছটিকে কিন্তু এর গুণাগুণ শুনলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা স্কিনের যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে চিরতা চিরতা বিরু জাতীয় গাছ এর সাথে তো চিরতা রয়েছে নানান গুণ বাজারে চিরতার পাতলা ডালপালা বিক্রি হয় এগুলো ধুয়ে পরিষ্কার করে গ্লাস বা বাটিতে পানিতে সারারাত ভিজিয়ে রেখে সকালে ওই পানি খেতে হয় ইউনানি চিকিৎসা অনুযায়ী চিরতা হৃদপিণ্ড ও যকৃতের সবল চোখের জ্যোতিবর্ধক ও জ্বর রোগে বিশেষ উপকারী উপমহাদেশ ছাড়িয়ে ইউরোপ আমেরিকাতে এটি বলকারক ও শক্তিকারক হিসেবে ব্যবহৃত হয় তো দর্শক আসুন জেনে নেওয়া যাক চিরতার বিভিন্ন গুণাগুণ সম্পর্কে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে নিয়মিত তিতা খাবার খেলে অসুখ হওয়ার প্রবণতা কম থাকে চিরতা এর মধ্যে অন্যতম চিরতা খেলে যে কোনো কাঁটা ছেঁড়া ক্ষত স্থান দ্রুত শুকায় ডায়াবেটিসের রোগীদের জন্য চিরতা ভীষণ জরুরি পথ্য চিরতার রস দ্রুত রক্তে চিনির মাত্রা কমিয়ে দেয় উচ্চ মাত্রায় কোলেস্টেরলের উচ্চ রক্তচাপ অতি ওজন বিশিষ্ট ব্যক্তির জন্য চিরতা দরকারি উচ্চ মাত্রার কোলেস্টেরল উচ্চ রক্তচাপ অতি ওজন বিশিষ্ট ব্যক্তির জন্য চিরতা দরকারি টাইফয়েড জ্বর হওয়ার পর আবারও অনেকের প্যারাটাইফয়েড জ্বর হয় তাই টাইফয়েড জ্বরের পরে চিরতার রস খেলে যথেষ্ট উপকার পাওয়া যায় চিরতার রস কৃমিনাশক তারুণ্য ধরে রাখতেও চিরতার গুরুত্ব অপরিসীম শরীরে ঝিমুনি ভাব জ্বর জ্বর লাগা দূর করতে চিরতার রস উপকারী নিয়মিত তিতা বা চিরতার রস খেলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা কম থাকে চিরতার রক্ত পরিষ্কারক হিসেবে কাজ করে যাদের ডায়াবেটিস নেই কিন্তু রক্তে চিনির পরিমাণ সবসময় স্বাভাবিকের তুলনায় বেশি থাকে তাদের জন্য চিরতা গুরুত্বপূর্ণ হাতিয়ার তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এই কামনায় শেষ করছি আমাদের আজকের ভিডিওটি ধন্যবাদ